নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। দর্শক, আপনাদেরকে 23/1/2023 এই তারিখ মর্নিং, ডে এবং ইভিনিং তিন বেলা মিলিয়ে যে টার্গেট মেডেল দিয়েছিলাম, তিন বেলায় সবথেকে বেস্ট পুরস্কার খেলেছে। কোনো বেলা যে খারাপ হয়েছে সেটা বলা যাবে না, তিন বেলায় কিন্তু বেস্ট পুরস্কার খেলেছে। কোন কোন নাম্বারে 9,000 টাকার ঘর খেললো, কোন কোন নাম্বারে 450 টাকার ঘর খেললো এবং কোন নাম্বারে 250 টাকার ঘর খেললো সেটা আপনাদেরকে একবার বলে দিই, তারপরেই আমি আপনাদেরকে 24 তারিখের টার্গেটটা দিয়ে দেবো, ঠিক আছে? আগে 23 তারিখে কী কী পুরস্কার খেললো সেটা শুনে নেওয়া যাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি আপনাদেরকে মর্নিংয়ে 76 নাম্বারটা দিয়েছিলাম, 76। এই 76 মিডিলে দেখবেন দুটি 9,000 টাকার ঘর খেলেছে। এই 76 নাম্বারটাকে পাল্টি করলে 67 হয়, এই 67 মিডিলেও 9,000 টাকার ঘর খেলেছে। আপনাদেরকে 82 নাম্বারটা দিয়েছিলাম, 82 নাম্বারটাকে পাল্টি করলে 28 হয়, 28 মিডিলে 9,000 টাকার ঘর খেলেছে। আপনাদেরকে 76 যেটা 9,000 টাকার ঘরে খেললো, ওই 76 নাম্বারটা দেখবেন 450 টাকার ঘরে খেলেছে। আর 82 নাম্বারটাকে পাল্টি করলে 28 হয়, এই 28 মিডিলটা দেখবেন 450 টাকার ঘরে খেলেছে। এই 82 নাম্বারটাকে পাল্টি করলে 28 হয়, এই 28 মিডিলটা দেখবেন 250 টাকার ঘরে খেলেছে। দুটি 250 টাকার ঘর মর্নিংয়ে এতগুলো পুরস্কার উঠেছে। ডে 6 PM-ও কিন্তু দারুণ পুরস্কার খেলেছে। ডে 6 PM-এ আপনাদেরকে 65 নাম্বারটা দিয়েছিলাম, 65, এই 65 মিডিলে দেখবেন 9,000 টাকার ঘর খেলেছে। আপনাদেরকে প্রথমেই একটা নাম্বার দিয়েছিলাম 09, এই 09 মিডিলটা দেখবেন 9,000 টাকার ঘরে খেলেছে। এই 65 নাম্বারটাকে পাল্টি করলে 56 হয়, এই 56 মিডিলে 9,000 টাকার ঘর খেলেছে। মানে ডাইরেক্টও খেলছে, পাল্টি নাম্বার করেও খেলছে, ঠিক আছে? এই 09 নাম্বারটা দেখবেন 450 টাকার ঘরে খেলেছে। 65 নাম্বারটাকে পাল্টি করলে 56 হয়, ঘোরালে 56 হয়, এই মিডিলটাতে 250 টাকার ঘর খেলেছে। আপনাদেরকে 74 নাম্বারটা দিয়েছিলাম, 74, এই 74 নাম্বারে ডাইরেক্ট 250 টাকার ঘর খেলেছে। এটা ছিল ডে পুরস্কার। এবং রাত 8টার খেলার পুরস্কার কী খেলেছে সেটা একবার শুনে নিই। রাত 8টার খেলায় দেখুন পাল্টি নাম্বারে 9,000 টাকার ঘর। আপনাদেরকে 95 মিডিলটা দিয়েছিলাম, 95, এই 95 মিডিলটাকে পাল্টি করলে 59 হয়, এই 59 মিডিলে দেখবেন 9,000 টাকার ঘর খেলেছে। আপনাদেরকে 41 নাম্বারটা দিয়েছিলাম, 41, 41 নাম্বারটাকে পাল্টি করলে বা ঘোরালে 14 হয়, এই 14 মিডিলে দেখবেন 450 টাকার ঘর খেলেছে। 95 মিডিলে যদি পাল্টি নাও করেন দেখবেন এই 95 মিডিলে ডাইরেক্ট 250 টাকার ঘর খেলেছে। আপনাদেরকে শুরুতেই একটা নাম্বার দিয়েছিলাম, 64, 64, 64 মিডিলে দেখবেন 250 টাকার ঘর খেলেছে। আপনাদেরকে 73 নাম্বারটা দিয়েছিলাম, 73, 73 নাম্বারটাকে পাল্টি করলে 37 হয়, 37 মিডিলে 250 টাকার ঘর খেলেছে। এবার আপনাদেরকে 24/1/2023 এই তারিখ মর্নিং, ডে এবং ইভিনিং তিন বেলার টার্গেট আপনাদেরকে একবারে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে চোখ রাখুন। 24/1/2023 এই তারিখ মর্নিং 1 PM-এ আপনাদের জন্য ফার্স্ট টার্গেট রাখলাম 08/57/62/45/83/65, এই 6টা মিডিল দিলাম। এবং ডে 6 PM-এ আপনাদের জন্য ফার্স্ট টার্গেট রাখা হলো 24/63/07/10/88 দিলাম জোড়া ফিগারে, এবং 81, এই 6টা মিডিল। এবং রাত 8টার খেলার জন্য টার্গেট দিলাম 6/9/68/43/17/32/65, এই 6টা মিডিল। প্রত্যেকটা বেলার জন্য 6টা করে নাম্বার, এই 6টা নাম্বারের মধ্যে থেকেই 9,000 টাকার ঘর খেলবে। 9,000 টাকার ঘরটা যদি বাই চান্স মিস করে যায়, রেজাল্টে ফলো করবেন যে 450 টাকার ঘর অথবা 250 টাকার ঘরে খেলেছে কিনা। আর এই নাম্বারগুলোকে কোম্পানি কখনও কখনও পাল্টি করে খেলে দিতে পারে। যেমন আপনাদেরকে দেখুন 08 নাম্বারটা দিয়েছি মর্নিংয়ে, 08, এই 08 নাম্বারটাকে পাল্টি করলে 80 হয়, এভাবেও কিন্তু অনেক সময় বড় ঘরে খেলে দিতে পারে, তাই পাল্টি নাম্বারকে অবশ্যই গুরুত্ব দেবেন, ঠিক আছে? আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সেই সঙ্গে চ্যানেলটিকে জাস্ট এক সপ্তাহ ফলো করুন। এক সপ্তাহ ফলো করলেই বুঝতে পারবেন যে কতটা প্রো লেভেলের টার্গেট এখান থেকে দেওয়া হয়। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।